Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back to Shahjahan Online School. This is Mohammad Shahjahan sir once again with a video tutorial. Today we are going to launch or start our basic English course. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমি একটা মিশন নিয়েছি বাংলাদেশের মধ্যে যে আমরা একটা বেসিক ইংলিশ কোর্স আমরা সবাইকে দেব সবাই যেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার এই কোর্সটি গ্রহণ করতে পারে এর জন্য আমি 1 থেকে 20 পর্যন্ত একটা 1 2 3 এভাবে আমি একটা ক্লাস স্টার্ট করব এবং আজকে হচ্ছে আমার প্রথম ক্লাস তো ঠিক আছে যারা আমার এই ভিডিওটি দেখবে তারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবে এবং 1 থেকে 20 পর্যন্ত আমার যে বেসিক ইংলিশ কোর্সের সিরিজ থাকবে অবশ্যই সিরিজগুলো দেখবে দেখলে ইংলিশের ফাউন্ডেশন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে এবং আশা করি ইনশাআল্লাহ তোমরা স্পিকিং এবং রাইটিং এবং আমাদের প্রোনান্সিয়েশন সবকিছু ডেভেলপ হয়ে যাবে আমার এই বেসিক কোর্সের মাধ্যমে আমি লেখা শুরু করতে যাচ্ছি যে আমরা আসলে ফাউন্ডেশনটা আমরা কিভাবে শুরু করব আমরা জানি ইংলিশের ফাউন্ডেশন তো টেন্স থেকে বলা হয় হার্ড অথবা রুট অফ ইংলিশ গ্রামার আমরা যদি টেন্সটা ভালো করে জানি তাহলে ইংলিশ গ্রামারটাকে রপ্ত করতে পারবো এবং বেসিক ইংলিশ আমাদের সেন্টেন্স লেখার যে স্কিলটা সেটাও আমাদের ডেভেলপ হবে আমরা ছোট ছোট বাক্যগুলোকে লিখে লিখে বড় আকারে আমরা এক্সটেনশন মেথডে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো তো আমাদের 12টা টেন্স আমাদের লাগবে না 12টার মধ্যে আমরা 5টা টেন্স আমরা নিয়ে কাজ করব কারণ ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ উই নিড অনলি 5 সেন্স অফ টেন্স এবং এন্ড আই এম গোইং টু কমপ্লিট দিস 5 সেন্স অফ টেন্স উইথ মাই বেসিক কোর্সেস সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লুক এট দা বোর্ড আমরা একটু বোর্ডের দিকে তাকাই চমৎকারভাবে আমরা প্রেজেন্টেশন এবং দেখব আমরা কিভাবে সুন্দর করে 5 সেন্সের মাধ্যমে আমরা ইংলিশটাকে ক্লিয়ার করতে পারি ওকে আমরা বলেছিলাম যে আমাদের 12টা টেন্সের যে স্ট্রাকচার রয়েছে তার মধ্যে আমরা 5টা সেন্স দিয়ে আমরা ইংলিশটা শিখব তো 5টা সেন্সকে আমি ক্লাসটার নাম দিয়েছি সেন্স অফ টেন্স 5 সেন্স অফ টেন্স আমরা জানি আমাদের হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে যার কারণে আমি আমার কোর্সটার নাম দিয়েছি 5 ফিঙ্গারস 5 সেন্স লার্ন ইংলিশ উইথ টেন্স আমরা 5টা সেন্সের মাধ্যমে ইংলিশটা কিভাবে শিখব টেন্সটা কিভাবে শিখব সেটার এক নাম্বার সেন্স সেন্স 1 প্রেজেন্ট ইনডেফিনিট সেন্স আমরা কখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি আমরা যদি বাচ্চাদেরকে বা ক্লাসে যদি জিজ্ঞেস করি যে আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোথায় বলে তারা বলে বা সব অনেকেই বলে যে এখন যে কাজটা করি আসলে নো দিস ইজ নট দ্য আনসার অফ দ্য প্রেজেন্ট ইনডেফিনিট সেন্স দেন হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেন্স দ্যাট মিন্স আল্লাহ পাক আমাকে বানিয়েছে আমাদের সবাইকে বানিয়েছে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে একটা সিলেবাস দিয়ে দিয়েছে এই সিলেবাস মাফিক আমরা সচরাচর যে কাজগুলো করি কখনো সকালে কখনো দুপুরে কখনো রাতে কখনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনোটা এক সপ্তাহের মধ্যে কোনোটা রেগুলার এই যে প্রতিনিয়ত আমাদের অভ্যাসগত যে কর্মগুলো আমরা করে থাকি প্রয়োজনে অপ্রয়োজনে বাঁচার জন্য আমরা এই পৃথিবীতে চলার জন্য যেই কাজগুলো করে থাকি এই কাজগুলোর নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট সেন্স যেমন আমাকে যদি বলা হয় বা কাউকে যদি আমরা জিজ্ঞেস করি তুমি কি ভাত খাও আসলে এই মুহূর্তে ভাত খায় কিনা দিস ইজ নট দ্য কোশ্চেন অফ দ্যাট পার্টিকুলার টাইম বাট এটার মানে হচ্ছে আমি আসলে ভাত খাই কিনা হ্যাঁ আমি সকালে খাই দুপুরে খাই দিনে এক বেলা হলো তো খাই তাহলে এই যে খাই প্রতিনিয়ত বা কখনো মাঝে মাঝে এগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট সেন্স তাহলে আমরা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট সেন্সটা আমরা বুঝতে পেরেছি তাই না সো আমরা একটু এক্সাম্পল দেখি এখন আসো আমাদের এই সেন্সটাকে আমরা কমপ্লিট করার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব ভার্ব 1 এস অথবা ইএস থাকবে প্লাস হচ্ছে একটা অবজেক্ট অথবা এখানে আমাদের এক্সটেনশন থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে এই স্ট্রাকচার মুখস্থ করে ফেলতে হবে এটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে দিস ইজ কল্ড অ্যাপ্লাইড গ্রামার ওয়ান ইজ একাডেমিক গ্রামার অ্যানাদার ওয়ান ইজ অ্যাপ্লাইড গ্রামার হোয়াট ইজ অ্যাপ্লাইড গ্রামার দ্যাট ইজ স্ট্রাকচার বেসড গ্রামার অ্যান্ড উই হ্যাভ টু স্টে অন দ্যাট স্ট্রাকচার ওকে দ্যাট ইজ কল্ড অ্যাপ্লাইড গ্রামার প্রায়োগিক যেটা আমরা বাস্তব জীবনে আমাদের চলার পথে আমাদের অফিসে কর্মস্থানে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি সেটা নাম হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ সো স্ট্রাকচার ইজ অলসো ওয়ান অফ দ্য পার্ট অফ অ্যাপ্লাইড ইংলিশ ওকে সাবজেক্ট ভার্ব এস ইএস অর অবজেক্ট যেমন আমি বলি যে মাঝে মাঝে আমি ঘুরতে যাই মাঝে মাঝে তারপর আমি বলি যে আমি প্রায় আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাই এই ধরনের সেন্সগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট সেন্স এটা জানার জন্য আমরা একটা গল্প বলি আমি সেই গল্পটা হচ্ছে এরকম একদিন একজন শিক্ষক ক্লাসের মধ্যে ক্লাস ভিজিট করতে আসলেন অন্য একটা স্কুল থেকে আর কিছু ইন্সপেক্টর আসলেন তখন ক্লাসের মধ্যে ঢুকে ক্লাস টেনের ছাত্রছাত্রীদেরকে বললো জানালার পাশ দিয়ে দেখো তো ওটা কি দেখা যায় তো একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বললো স্যার গার্ডেন একটু সুন্দর করে বলো তো দেখি তখন ওই ছেলেটা বললো স্যার আওয়ার গার্ডেন তখন ইন্সপেক্টর তাকে ডাক দিয়ে বললেন তুমি একটু বোর্ডে এসে আওয়ার গার্ডেন স্পেলিংটা তুমি লেখো তো এখন ছেলেটা লিখলো এভাবে ও ইউ আর আওয়ার গার্ডেন জি এ ডি ই
এন এস এখন ইন্সপেক্টর বোর্ডের মধ্যে তাকিয়ে দেখলেন তার স্পেলিং এর মধ্যে একটা মিস্টেক আছে ও ইউ আর আওয়ার জি এ আর এখানে আরটা নেই ডি ই এন এস এখন ছেলেকে বলল যে দেখো তো বাবা তোমার এখানে কোনো ভুল আছে কিনা ছেলে বারবার বলতেছে স্যার देयर इज নো মিস্টেক देयर इज নো রং ইন মাই রাইটিংস পরবর্তীতে ইন্সপেক্টর বলল যে আচ্ছা এখানে জি এর পরে আরটা নেই কেন তখন আসলে সে মজার স্বরে বলল স্যার এই যে এখানে একটা আমি আর দিয়ে দিয়েছি এজন্য আর এখানে একটা আর দেওয়া লাগবে না কয় এটা তো কোনো যুক্তি হয় নাই কয় স্যার আমার কাছে এসে ভালো একটা যুক্তি আছে কয় কি স্যার আমরা যদি গার্ডেন লিখি জি এ আর তাহলে গার ডি ই এন ডেন গার্ডেন আমরা তো কখনো স্যার গার্ডেন বলি না স্যার আর এর উচ্চারণটা এখানে বলি না তাহলে ইংলিশ প্রনান্সিয়েশনের ক্ষেত্রে এখানে একটা ফোনেটিক্স এর একটা খেলা আছে সেটা হচ্ছে আর এই যে আমরা এখানে আর দিব আর এর আগে যদি ভাউলস থাকে আর এর উচ্চারণটা হয় না স্যার আমি এখানে দেইনি তারপর ইন্সপেক্টর কোনোভাবেই মানতে চায়নি তখন বলল স্যার আসলে ইটস টিপস অ্যান্ড টেকনিক টু আইডেন্টিফাই সেন্স ওয়ান দ্যাট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট সেন্স তাহলে আমরা এই টিপসটা দিয়ে আমরা এখন প্রেজেন্ট ইনডেফিনিট সেন্সটাকে আমরা বুঝব ও ও মিন্স ও এফ টি ই এন অফটেন বা ওপেন ওকে অথবা ও ডাবল সি এ এস আই ও এন এ ডাবল এল ওয়াই অকেশনালি ইউ ইউ ফর ইউজুয়ালি আর আর ফর রেগুলারলি জি আমাদের এখানে জি ফর জেনারেলি আমরা এখানে জেনারেলি বলি সাধারণত জেনারেলি বলি না ইটস জেনারেলি দ্য সাউন্ড অফ জেনারেলি উইল বি জেনারেলি ওকে A, not A. আমরা এটাকে অনেকেই বলি A. No, it's A. Always. D, D for daily. E, E for every day or month or year. Like every month, every day, every year, every week. Okay. N, N for normally. ওকে এস ফর সামটাইমস সো আমাদের এখানে যে আমরা আওয়ার গার্ডেন 1 2 3 4 5 6 7 8 9 আমরা 9টা অ্যাডভার্ব পেলাম অফটেন অর অফেন অকেশনালি ইউজুয়ালি রেগুলারলি জেনারেলি অলওয়েজ ডেইলি এভরি মান্থ এভরি উইক এভরি ইয়ার এভরি ডে নরমালি সামটাইমস এই শব্দগুলো থাকলে সেখানে আমরা সেন্স ওয়ান অ্যাপ্লাই করব ওকে এখন আমরা চলে যাই প্র্যাকটিক্যালি আমরা কিভাবে আমরা এটাকে স্ট্রাকচার দিয়ে আমরা একটু সেন্টেন্স বানাবো ওকে আমরা একটু কিছু ফিউ এক্সাম্পলস সি আ ফিউ এক্সাম্পলস অফ সেন্স ওয়ান ওকে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার উইল রাইট আ ফিউ সেন্টেন্সেস ওকে অ্যাকর্ডিং টু দ্য বেস অন সেন্স ওয়ান ওকে সাবজেক্ট হিয়ার সাবজেক্ট হি ওকে বি ওয়ান আমরা লিখতে পারি প্লেস প্লে ফুটবল ওকে এই বাক্যটার মধ্যে দেখো হি প্লে এখানে এস অর এস তো এখানে আমাদেরকে একটা এস দিতে হবে তার কারণ আমরা জানি ছোটকাল থেকে আমরা পড়ে আসছি টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের শেষে এস অথবা ই এস আমাদেরকে বসাতে হবে তো এটার জন্য আমি একটা শর্টকাট মেথড আমি একটু বলে দিচ্ছি হি শি নেম and it name that means কোন কিছুর নাম এই চারটার সাথে আমরা আপাতত মনে রাখব she name and it so আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি he she name it তাহলে আমরা একটু মাথা রাখলে চলবে যে আমাদের এই চারটা আমাদের সাবজেক্ট অর্থাৎ প্রোনাউনের সাথে আমাদের এস অথবা ইয়েস আমাদের যোগ হবে যেমন হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে আসলে এই মুহূর্তে যে খেলে সেটা কিন্তু নয় কখনো না কখনো খেলে এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট সেন্স যেমন উই সামটাইমস সামটাইমস আই গো টু মাই গ্র্যান্ড ফাদার্স হাউস আমরা এখানে লিখলাম যে সামটাইমস মাঝে মাঝে আই গো টু মাই গ্র্যান্ড ফাদার্স হাউস মাঝে মাঝে আমি আমার গ্রামের বাড়িতে বা আমার দাদার বাড়িতে যে এই যে মাঝে মাঝে কাজ করি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট সেন্স আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রেজেন্ট ইনডেফিনিট সেন্স এখানে আমরা যতগুলো ভার্ব থাকবে ওই ভার্বগুলো দিয়ে দিয়ে স্ট্রাকচার দিয়ে আমরা যদি বসাই তাহলে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট সেন্সটা আমাদের হয়ে যাবে এবার আমরা কিভাবে কোশ্চেন করব ডু অর ডাজ
plus subject plus v1 plus object or extension আমরা একটু খেয়াল করি যখন আমরা কাউকে প্রশ্ন করতে যাব সেন্স 1 দ্বারা আমাদের আজকের ক্লাস হচ্ছে সেন্স 1 সেন্স 1 দ্বারা যখন কাউকে প্রশ্ন করব আমরা কোশ্চেনস করব তখন আমাদের শুরুতে ডু অথবা ডাজ আমাদেরকে দিতে হবে তারপরে সাবজেক্ট v1 অবজেক্ট অথবা এক্সটেনশন শেষে একটা কোশ্চেনস মার্ক দিব যেমন আমি যদি আমার কোনো ছাত্রকে বলি ডু ইউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শেখো তখন অ্যানসার হবে ইয়েস আই ডু আমাদের অ্যানসারটা শেষ হয়ে যাবে তাহলে আমি যদি এখন এখানে কাউকে যদি বলি অন্য কাউকে যদি তাকে তোমাকে থার্ড পারসনের মধ্যে যদি আমি বলি আমরা যদি বলি সে কি ফুটবল খেলে তখন হবে ডাজ হি প্লে ফুটবল আমাদের অ্যানসারটা যদি অ্যাফার্মেটিভ হয় পজিটিভ হয় ইয়েস হি ডাজ আর আমাদের অ্যানসারটা যদি নেগেটিভ হয় নো হি ডাজেন্ট সো আমরা একটু অ্যানসারটা কিভাবে দিব কোশ্চেনস করব এইভাবে অ্যানসারটা আমরা কিভাবে দিব সেটা একটু লিখি অ্যানসার ইয়েস সাবজেক্ট plus do or does no subject plus don't or doesn't আমরা শর্ট ফর্ম ইউজ করব আমরা যদি করে থাকি yes I do he does we do they do okay আর যদি কাজটা না করে নেগেটিভ হয় no I don't no he doesn't no she doesn't no we don't আমরা এভাবে এক্সপ্রেশনটা দিব পুরো সেন্টেন্স আমাদের বলার কোনো দরকার নাই যেহেতু আমাদের স্পিকিং ইংলিশ ডেভেলপমেন্ট সেশনস উইথ দিস বেসিক কোর্স উই লার্ন স্পোকেন অর রিটেন ইংলিশ ইন কেস অফ স্পিকিং উই ক্যান ইউজ দা শর্ট ফর্ম ওকে দ্যাট ইজ ভেরি স্ট্যান্ডার্ড ওয়ে অফ স্পিকিং নাও আই এম গিভিং ইউ আ ফিউ এক্সাম্পলস হাউ টু মেক কোশ্চেনস ওকে ডু ইউ লার্ন spoken do you learn spoken english that means tumi ki spoken english shekho yes yeah answer shesh or no I don't amader answer shesh yes I do that means ha ami spoken english shikhi amra jokhon bolbo no I don't na ami spoken english shikhi na এখন আমাকে যদি কেউ প্রশ্ন করা হয় আমাকে যদি প্রশ্ন করে আবার আরো কয়েকটা কোশ্চেন আমরা শিখছি আমাদের সুবিধার জন্য যেন আমরা প্র্যাকটিক্যাল আমরা বাসায় করতে পারি ওকে এখন আমরা শিখব ডাজ দিয়ে ডাজ শি ওকে রাইট সামথিং অর্থাৎ সে কি কিছু লিখে আমাদের অ্যানসার হবে অ্যানসার ইয়েস শি ডাজ যদি সে না লিখে আমাদের অ্যানসারটা হবে নো she doesn't no she doesn't আমরা পয়েন্ট পেয়ে গেলাম আরেকটা কোশ্চেন দিয়ে আমরা আবার শিখব do we love playing cricket আমরা কি ক্রিকেট খেলা পছন্দ করি do we love playing cricket আমরা কি ক্রিকেট খেলা খেলতে পছন্দ করি answer yes we do or no we don't প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার আজকের এই লেসন থেকে আমরা সেন্স 1 দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডেফিনিট সেন্সটা আমরা মোটামুটি স্পিকিং এবং রাইটিং এবং কিভাবে আমরা কোশ্চেনস করব কিভাবে আমরা অ্যানসার দিব মোটামুটি আমরা সে ওয়েটা আমরা পেয়ে গেলাম এখন আমাদেরকে কি করতে হবে সবাই আমরা স্যারদের কাছে প্রাইভেট পড়ি স্যারের কাছে যাই এই খালি ব্যাগ আর ব্যাগ কাঁধে করে নিয়ে যাই স্যার তো আমাকে পড়া দিয়ে দিল আর আমি ওই ব্যাগটা বাসায় না খালি রেখে দিলাম আর কোনো কাজ করলাম না আমি কে প্লাস পাবো জীবনে সফল হওয়া যাবে না কোনো কোচিং সেন্টার কোনো স্যারের কাছে 100 বার 1000 বার গিয়েও লাভ হবে না যদি না আমি হোয়াই আনসার দিতে না পারি যে আমি কেন আজকের ক্লাসটা করব আমি কেন দেখব আমি কেন এই কাজটা করব আমি কেন এখানে এসেছি কেন উত্তর আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো প্রোগ্রেস অথবা ডেভেলপমেন্ট হবে না সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং ভিউয়ার্স আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো হোয়াই এর আনসারটা খোঁজেন আমি কেন ইংরেজি শিখবো আমি কেন এই কোর্সটা করব আমি কেন এই ক্লাসটা করব যদি কেন উত্তর আপনার কাছে থাকে তাহলে আপনি বসে যান কাগজ কলম নিয়ে বসে যান বই নিয়ে আপনি প্র্যাকটিস শুরু করে দেন আপনি মুখে কথা বলা শুরু করে দেন আপনি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস না করবেন কোনো লাভ হবে না সো প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আর যদি কোথাও প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয় আমি সাজান স্যার অলওয়েজ রয়েছি আপনাদের এবং প্রিয় শিক্ষার্থী তোমাদের আনসারটা দেওয়ার জন্য এবং আমার এখানে নাম্বার দেওয়া থাকবে কমেন্টস বক্সে বা আমার নিচে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে
তোমরা অবশ্যই আমাকে প্রয়োজনে কল করতে পারবে আমি এনি কাইন্ডস অফ প্রবলেম সলভ করে দেব এছাড়াও আমার ভিডিওটির কমেন্টস বক্সে গিয়ে প্রবলেম যদি তোমরা লেখো আমি ইনশাআল্লাহ তোমাদের প্রবলেমটা সলভ করে নিয়ে আসব নেক্সট ক্লাসে এইভাবে আমার প্রথম থেকে 20টা ক্লাস আমাদের থাকবে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখলে তোমাদের ইংলিশের ফাউন্ডেশন একদম শক্ত হয়ে যাবে সো স্টে কানেক্টেড উইথ সাজন স্যার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে চ্যানেলটিকে কি করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাও ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ See you in the next class, okay?